রাসূলুল্লাহর নামাজ নবীর নামাজ হ্যাঁ দরকার আছে নবীর নামাজটা সত্যি আহলে হাদিস ছাড়া আর কারো কাছে পাওয়া সম্ভব নয় নবীর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়েছেন এই নামাজটা শুধুমাত্র আহলে হাদিসদের কাছে ছাড়া পাওয়া মুশকিল কতটা সত্য তার কারণ কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ শিখিয়ে গেছেন সেই নামাজ তো হলো নবীর নামাজ কিন্তু নামাজ পরবর্তীতে অনেক রকম হয়ে গেছে রাসূলুল্লাহর নামাজ একটাই তো কিন্তু পরবর্তীতে নানান প্রকার নামাজ দেখা যায় হানাফি নামাজ শাফি নামাজ আছে না আপনারা কি বিশ্বাস করেন এগুলো নাকি বাজারে নাই এগুলো প্রচলিত নাই বিশ্বে নাই হানাফি নামাজ শাফি নামাজ মালিকি নামাজ হাম্বলি নামাজ তারপরে শিয়া নামাজ কাদিয়ানি নামাজ হ্যাঁ কাদিয়ানি নামাজ মহিলা নামাজ পুরুষ নামাজ আমাদের আমরা তো মাযহাবি নামাজ করতে করতে এখন জেন্ডার বানাইছি নামাজের জেন্ডারও আছে বুঝছেন মহিলা নামাজ পুরুষ নামাজ আছে না কোন জায়গায় গোলমালটা হলো সাহাবায়ে কেরাম কি এই এতগুলো নামাজের প্রকার দেখেছিলেন সাহাবায়ে কেরাম এই মাযহাব সৃষ্টি হওয়ার আগে কয় প্রকার নামাজ ছিল এক প্রকারই নামাজ ছিল সেই নামাজের নাম কি রাসূলুল্লাহর নামাজ নবীর নামাজ আর আজ কি হয়ে গেছে এগুলোকে অস্বীকার করার উপায় আছে হানাফি নামাজ শাফি নামাজ আছে কি না হাম্বলি নামাজ মালিকি নামাজ মহিলা নামাজ পুরুষ নামাজ এত প্রকার হয়ে শিয়া নামাজ আপনি যদি শিয়াকে বলতে বলেন যে তোমার নামাজের পদ্ধতি কোথায় পাইছো তো বাস কোরআন হাদিস বলা শুরু করবে কোরআনে আছে হাদিসে আছে আমার নামাজ হানাফিকে কি বলবেন তোমার নামাজ কোথায় পাইছো হাদিসে আছে বহু হাদিস নিয়ে দেবে বহু হাদিস আপনাকে একত্রিত করে দেবে মসজিদে নববীতে আমি সালাত পড়তেছি তাহলে দেখেন যে মুসলমানের ইসলাম না বোঝার কারণে কত রকম কালেমায় দেখলেন না কত রকম হইল নামাজে নামাজটা দ্বিতীয় রুকন না দ্বিতীয় রুকনে কত রকম প্রথম রুকনে কালেমা হলো প্রথম রুকন কালেমার ক্ষেত্রে দেখলেন কালেমার জিকিরের ক্ষেত্রে কত রকম নামাজের ক্ষেত্রে কত রকম হয়েছে না নামাজের ক্ষেত্রে এটা বাস্তব কথা মসজিদে নববীতে আমি নামাজ পড়তেছি একজন আমাদের দেশের বিরাট হুজুর বিশাল বিরাট আলেম উনি আমাকে নামাজ শেষ হওয়ার পরে পরে প্রশ্ন করছেন কি জানেন যে আপনি কি মাযহাব ত্যাগ করেছেন আশ্চর্য কথা যে মাযহাব ত্যাগ করলো আপনি কি দিয়ে বুঝলেন কি দিয়ে বুঝেছে উনি বলেন তো নামাজ দেখে কারণ আমার নামাজটা মাযহাবি নামাজ হয় নাই নামাজ দেখে বুঝে ফেলেছে যে যার জন্য প্রশ্ন করে আপনি কি মাযহাব ত্যাগ করেছেন বুঝে আপনি কিভাবে বুঝলেন বুঝে আপনি যে নামাজটা পড়লেন এটা তো হানাফি নামাজ না যে কি নামাজ হলো তাহলে আরেকজন তো শিয়া তো বলবে শিয়া নামাজ আমার শিয়া নামাজ আছে না এরা সব শরিক এরা সব হলো রাসূলুল্লাহর নামাজ পরিত্যাগকারী গ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পরস্পর ভাই বন্ধু ঠিক আছে না এবং প্রত্যেকের ভিতরে পণ্ডিত আছে শিয়া পণ্ডিতকে যদি বলে বিশাল পাগড়ি লাগিয়ে একেবারে আলখেল্লা লাগিয়ে ও শিয়া নামাজ ওয়াজ করে দিবে শিয়া নামাজের ওয়াজ করবে পুরো একবারে 5 ঘন্টা যদি আপনাকে শিয়া নামাজ যদি প্রমাণ করতে বলে শিয়া নামাজ বহু হাদিস বহু কোরআনের আয়াত এবং বহু যুক্তি দিয়ে ও প্রমাণ করে দিবে এটা হলো শিয়া নামাজ হানাফিকে যদি বলেন একেবারে চ্যালেঞ্জ করে হানাফি নামাজ প্রমাণ করে দিবে দেখো হাম্বলি নামাজ শাফি নামাজ মালিকি নামাজ এইভাবে প্রমাণ করে দিবে সব পণ্ডিত প্রমাণ করে দিবে এগুলোর নামাজ কিভাবে হয়েছে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই নামাজগুলো পরিত্যক্ত ছিল যেই নামাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে দিয়েছিলেন ওই নামাজগুলো গুড়িয়ে নিয়েছে তারা এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে দেখলেন কি বলছেন সাহাবী সাহাবী নামাজ এমন কায়দায় পড়লেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজটা পছন্দই করলেন না কি বললেন
সহি বুখারীতে আছে না ঘটনাটা, ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, এই লোক তুমি ফিরে যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। নামাজ পড়েছে না? আমরা তো বলি কি পড়লে হয় না কেমন করে ওই লোক। তো এই যে এই লোকটা কি ছিল, সাহাবি কাকে বলে, যে ইমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সেই হলো সাহাবি। তো এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে, নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? আল্লাহ রাসূল কি বললেন তাকে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজটাই তো হয় নাই, নামাজ পড়েও হয় নাই। হয়েছে? কয়বার পড়িয়ে দিলেন আল্লাহ রাসূল? তিনবার তাকে পড়তে বললেন, তিনবারই বললেন। তো এই নামাজটা কি ছিল ভাই? সাহাবি নামাজ বলা যায় না? নামাজটা কি সাহাবি নামাজ? এই নামাজটা পড়লো কে? ওটা কি তাবেই পড়েছিল? ওটা কি কোনো ইমাম পড়েছিল? ওটা কি কোনো খতিব পড়েছিল? কোনো বড় হুজুর পড়েছিল? স্বয়ং সাহাবি পড়েছিলেন। এই নামাজকে বলা যেতে পারে সাহাবি পদ্ধতির নামাজ। সাহাবি পদ্ধতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নামাজই হয়নি। তাহলে অন্যটাকে বলবে কি, তোমার নামাজ হয়েছে? সাহাবির পদ্ধতির নামাজ হচ্ছে না, তাহলে অন্য পদ্ধতির নামাজ হবে? তো এই সাহাবি কি করেছিল? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন নবীর পদ্ধতির নামাজ। এতক্ষণ তিনবার কিসের পদ্ধতির নামাজ পড়েছে? সাহাবির পদ্ধতির নামাজ। সাহাবির পদ্ধতির নামাজ তিনবার পড়ে হলো না, তাহলে হানাফি পদ্ধতিটা হবে, মহিলা পদ্ধতি হবে, শিয়া পদ্ধতিটা হবে? আর হলে তো আগে সাহাবিরটা নামাজ হতো, সাহাবির নামাজটা হতো। সাহাবির নামাজকে আল্লাহ রাসূল বলছেন তোমার নামাজ হয় নাই, একটাই নামাজ হবে, সেটা হলো নবীর নামাজ, আমার নামাজ। তাহলে কিভাবে আমি জোর গলায় বলতে পারি আমাদের নামাজ? বলতে পারা যাবে? সাহাবি বলতে পারলেন না যে ইয়া রাসূলুল্লাহ আমার নামাজটা চলুক না, বলতে পারছে? কোন নামাজই চলবে না, সাহাবির নামাজও চলবে না। এরপর শেষমেশ সে সারেন্ডার করে বলে ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু আকসারা মিন হাদা, হে আল্লাহ রাসূল আপনি যে আমাকে তিনবার করে পড়তে বললেন, আমাকে 10 বার পড়তে বললো, এই সাহাবির নামাজই হবে আমার, আপনার নামাজ আমি এখনো বুঝতে পারি নাই, আপনি শিক্ষা দেন আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার শিক্ষা দিলেন কি নামাজ, সালাতুর রাসূল শিক্ষা দিলেন, আর সাহাবীকে সাহাবীর নামাজ ভুলিয়ে দিলেন। সাহাবীর নামাজ চলবে না, নবীর নামাজ হতে হবে। বুঝে আসতেছে কথাবার্তা? তর্কে সব করা যায়, তর্ক করে বাহাস করে সব করা যায়, গোজামিল দেওয়া যায়, কিন্তু সহি কথা হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না হলে ওটা নামাজই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তিকে বলেছেন, নামাজি ব্যক্তিকে বলেছেন তুমি যদি মৃত্যুবরণ করো এই অবস্থায় তাহলে তোমার মৃত্যুটা মুহাম্মদের ধর্মের উপরেই হবে না। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন, যদি কেউ নামাজের ভিতরে রাসূলের পদ্ধতি অবলম্বন না করে তাহলে নামাজ পড়ে মুরতাদ হয়ে যায়, নামাজ পড়ে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মেনটেন না করলে নামাজ পড়ে মুরতাদ হয়। নামাজি ব্যক্তিকে বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি যদি এই নামাজ পড়ে মৃত্যুবরণ করো তো তোমার মৃত্যুটা মুহাম্মদের ধর্মের উপরে হবে না। তার মানে কিসের উপরে হবে? মুহাম্মদের ধর্ম না হলে ওটা কি ভাই, বিধর্মী অবস্থায় মারা গেল। নামাজি ব্যক্তিকে বিধর্মী অবস্থায় মারা যেতে হবে, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করার ফলাফল, কুফল। মারাত্মক কথা না? ইমাম বাইহাকী রাহিমাতুল্লাহ আলাই, ইমাম আজুররি রাহিমাহুল্লাহ তার আরবাইন নামক গ্রন্থের মধ্যে বলছেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইউসাল্লি লা ইউতিম্মু রুকুআহু ওয়া ইয়ানকুরু ফি সুজুদিহি, এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে দেখছেন, সে রুকুটাকে পূর্ণ করতেছে না, হাফ রুকু করতেছে আর সেজদা করতেছে একবারে কাকের ঠোকর মারার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ব্যক্তির নামাজ দেখে নামাজ সমাপ্ত করার পর বললেন, তার নামাজ সম্পর্কে মন্তব্য করলেন
على حاله هذه لمات على غير ملة محمد صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যক্তির নামাজ দেখে বললেন কি এই লোকটা যদি এই ধরনের নামাজ পড়ে মৃত্যুবরণ করে তাহলে এই লোকের মৃত্যুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্মের উপরে হবে না তাহলে নামাজের পদ্ধতি এই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীন পালন করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি ত্যাগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বীন পরিত্যক্ত হয় এই যে এই নামাজগুলো যেই নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নামাজ হয় না আবার পড়ো যেই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এরকম নামাজ পড়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্মের উপরে তার মৃত্যু হবে না কথাটা কি বুঝে এসেছে আলহামদুলিল্লাহ এই নামাজটা এই পরিত্যক্ত নামাজ ক্যান্সেল করা নামাজ ডিলিট করে দেওয়া নামাজটা এই পদ্ধতিটা এখন বর্তমান যুগে মাযহাবি নামাজ হয়েছে বুঝেছেন এই নামাজটার নাম বর্তমান যুগে যেই নামাজটা সাহাবীর সাহাবীর নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিলিট করে দিলেন বাতিল ঘোষণা করলেন যেই নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নামাজ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে মৃত্যু হবে না এই নামাজটাই এই নামাজ পদ্ধতিটা ফিরিয়ে নিয়ে এসে এখন মাযহাবি নামাজ হয়েছে জানেন আমাদের দেশের মাদ্রাসাতে আলিয়া মাদ্রাসায় এবং কওমি মাদ্রাসায় নুরুল আনোয়ার উসুল শাসি নামক কিতাব পড়া হয় এই কিতাবের মধ্যে বলা হয়েছে কেউ যদি ওই সাহাবীর মতো নামাজ পড়ে যেই সাহাবীর নামাজকে আল্লাহ রাসূল ক্যান্সেল করে দিয়েছিলেন যেই সাহাবীর নামাজ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই লোকটার মৃত্যু হলে মুহাম্মদের ধর্মের উপরে মৃত্যু হবে না এই নামাজটার নাম দেওয়া হয়েছে হানাফি নামাজ বুঝছেন এইরকম নামাজ পড়লে হানাফি নামাজ অনুযায়ী আপনার নামাজ হয়ে যাবে কারণ ওনারা বলছেন কি রুকু অর্থ হলো আল ইনহিনা একটু মাথা ঝুকানো এরই হলো রুকু একটু যদি মাথা ঝুকায় তাহলে রুকু হয়ে গেল আর সিজুদ অর্থ হলো সেজদা করা অর্থ হলো মাটিতে কপাল রাখলেই সেজদা হয়ে গেল এটা কতক্ষণ হলো কিভাবে হলো এটা দেখে খালি একটু মাথা ঝুঁকাইলেই রুকু হয়ে যায় আর একটু কপাল ঠেকাইলেই সিজদা হয়ে যায় এটাকে মাযহাবি নামাজের স্বীকৃতি দেওয়া হয়েছে দেখেন তাহলে রাসূলুল্লাহর নামাজ এটা হলো এটা খাঁটি মাযহাবি নামাজ যেই নামাজের পরিণাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে রেখেছেন যে এই নামাজ পড়ে মৃত্যুবরণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্মের উপরে মৃত্যু হবে না হানাফি মাযহাবের উপরে হবে বন্ধুগণ অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে যে এগুলো নিয়ে তর্ক করা হয় এগুলো নিয়ে তর্ক করা হয় কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি তালাশ করে দেখি তাহলে দেখা যাবে যে এই নামাজগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নামাজ নয় অথচ এগুলোই মাযহাবি নামাজে পরিণত হয়েছে তাহলে পরবর্তীতে বিভিন্ন নামাজ তৈরি হলো মহিলা নামাজ পুরুষ নামাজ বন্ধগণ এটা এটাতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলতে যা বুঝাইতেন তা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই ইবাদতটাকে ইবাদত বলে গণ্য করতে পারবো না কালেমাকে কালেমা বলেই গণ্য করতে পারবো না এবার তাহলে আমরা